হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের ভিডিও ক্লাস ফোরের উইংস বইয়ের পার্ট টু লেসন ফোর অ্যাক্টিভিটি সেভেন থেকে সলভ করবো তো এর আগে আমরা অ্যাক্টিভিটি সিক্স পর্যন্ত সলভ করে দিয়েছি তো তোমরা যদি সে ভিডিওটি কেউ দেখে না থাকো দেখে নিতে পারো আর চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো অ্যাক্টিভিটি সেভেন এতে কী বলেছে দেখো যে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালাম ইন দ্য বক্স বিলো তো এই যে এইখানে এই টপিক্সটা পড়তে বলেছে পড়ে এখানে একটা ছক দেওয়া রয়েছে একটা হচ্ছে রেগুলার ভাব আর একটা হচ্ছে ইরেগুলার ভার তো কোনগুলো কোন ছকেতে হবে সেটা কিন্তু লিখতে বলেছে তো তার আগে আমি একটা বলি যে এই যে রেগুলার ভাব এবং ইরেগুলার ভার্ভ কাকে বলে সেটা কিন্তু আগে জানা দরকার তো তারপরেই কিন্তু এখানে এই ছকটা তোমরা করতে পারবে তো দেখো তোমরা এই আগের পাথায় দেখবে যে এটা কিন্তু লেখা আছে ইরেগুলার ভাব এবং রেগুলার ভাব কাকে বলে তো দেখো এই যে আগের পাথায় এইখানে কিন্তু কিছু বাক্য দেওয়া আছে এগুলো থেকে তোমরা ভালো করে ধারণা পেয়ে যাবে যে রেগুলার ভাব এবং ইরেগুলার ভাব কাকে বলে যেমন এইখানে তো এই যে লেখা আছে যে দ্য অ্যাক্সিডেন্ট হ্যাফেন্ট ইয়েস্টারডে তো এইখানে এই যে লিখতে পারছো হ্যাফেন হ্যাফেন্টের সাথে কী লেখা আছে ইডি যজ্ঞ আছে হ্যাপেন্ড আচ্ছা তারপরেটাও ওটাও দেখো যে দ্য টাইগার একটা ইটস প্রে তো এই যে অ্যাটাক থেকেও অ্যাট্যাক্ট হয়ে গেছে ইডি যোগ করা আছে তো এই যে ইডি যোগ করে এবং তারপর একটা দেখো আবার সুমন গট এ প্রাইজ ইন এ স্পোর্ট ইভেন্ট তো এইখানে আবার দেখো জিও টি গট লেখা আছে আর এতে মোটা করে লেখা রয়েছে তো এইখানে এইগুলির মানে কী বলতে চেয়েছে সেটা একটু ভালো করে দেখো তো এগুলো কিন্তু এক একটা কি ভার্ভ তো এই ভার্ভগুলোকে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স করা হয়েছে অর্থাৎ বর্তমান থেকে অতীত করা হয়েছে কি করে না শেষে ইডি যোগ করে এ দেখো এটা ইডি যোগ আছে একটা ইডি যোগ আছে তো এটাকে ইডি যোগ করে পাস্ট করা হয়েছে তো এরপর দেখো এটা আবার গট আছে তো এই গটটা কিন্তু গেট থেকে গট হয়েছে তো এই ক্ষেত্রে কিন্তু ইডি যোগ করা হয়নি তো তো এক্ষেত্রেতে এই শব্দ ওয়ার্ডটার মধ্যে যে লেটারগুলি ছিল সেই লেটারকে কিন্তু পরিবর্তন করে গট করা হয়েছে গেট থেকে গট করা হয়েছে তো তাহলে এইখান থেকে কি বুঝে গেল যে পাস্টেন্স করার জন্য দু ভাবে করা যাচ্ছে একটা হচ্ছে শেষে ইডি যোগ করে আর অক্ষরের পরিবর্তন করে তো এই দু রকমভাবে কিন্তু আমাদের পাস করা যায় আর এই দুইটো কি বলা হচ্ছে একটাকে বলা হয় রেগুলার ভার্ভ আর একটা বলা হচ্ছে ইরেগুলার ভার্ব তো দেখো নিচের দিকে কিন্তু লেখা আছে এই যে এখানে বলেছে যে ইন দ্য ফার্স্ট ক্যাটাগরি অফ ভার্ব সিম্পিল পাস টেন্স ইন ফর্মড বাই অ্যাডিং ইডি টু দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব ইট ইজ কল্ড রেগুলার ভার্ব তো দেখো বাংলাটাও বলে দিয়েছে যে প্রথম ধরনের ক্রিয়াপদগুলির বর্তমান কালের সঙ্গে ইডি যোগ করে সাধারণ অতীত কল হয় আমরা যে প্রথমে যেগুলো দেখলাম যে ইডি যোগ করেছিল শেষে সেটা কি বলা হচ্ছে যে সাধারণ অতীত করা হয়েছে ইডি যোগ করে এটিকে বলা হচ্ছে রেগুলার ভার্ভ তাহলে বোঝা গেলো যে যেগুলি শেষেতে ইডি যোগ করে অতীত করা হয়েছে সেগুলিকে বলা হচ্ছে রেগুলার ভার্ভ আর ইরেগুলার ভাব কাকে বলছে দেখো এবার যে ইন দ্য সেকেন্ড ক্যাটাগরি অফ ভার্ব সিম্পল ফাস্ট ইজ ফর্মড বাই চেঞ্জিং লেটার্স উইথ ইন দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ভ ইট ইজ কল্ড ইরেগুলার ভার্ব ইরেগুলার মানে এই যে কি লেখা আছে অনিয়মিত আর রেগুলার মানে হচ্ছে আমাদের নিয়মিত তাহলে দেখো এবার দ্বিতীয় ধরনের বা দ্বিতীয় রকমের ক্রিয়াপদগুলির বর্তমান কালের শব্দগুলির ভেতর অক্ষরের বদল করে সাধারণ অতীতকাল হয় এটিকে বলা হচ্ছে ই রেগুলার ভার্ভ তাহলে বোঝা গেল আমরা দ্বিতীয় যেটা বলেছিলাম যে অক্ষরের পরিবর্তন করে গেট থেকে গট করেছিল তো তাহলে অক্ষরের পরিবর্তন করে যেগুলিকে অতীতকাল করা হচ্ছে সেগুলিকে বলা হচ্ছে ইরেগুলার ভার তাহলে এইবার দেখো অ্যাক্টিভিটি কী বলেছে তাহলে এবার নিশ্চয়ই তোমরা নিজেরা করতে পারবে যে রেগুলার ভাব আর ইরেগুলার ভাব কী কোনগুলো হবে তো এখানটা আমরা প্রথম আগে পড়ে নিই যে তিস্তা ইজ প্রোমোটেড টু ক্লাস টু দিস ইয়ার্স তো এর মানেটা কি হচ্ছে যে এই বছর তিস্তা প্রোমোটের মানে কি উত্তীর্ণ হয়েছে কিসে না ক্লাস টুয়েতে সি স্টাডি হার্ড অ্যান্ড স্কোর গুড মার্কস ইন অল সাবজেক্ট তো সে কিন্তু খুব যত্ন সহকারে বা কঠোর পরিশ্রম করে কিন্তু পড়াশোনা করেছিল এবং সব বিষয়তেই ভালো মার্কস তুলেছে আচ্ছা সি গড হেয়ার ট্রি সাপোর্ট ফ্রম হার টিচারস তো এই যে হার্টি সাপোর্ট মানে কি যে হার্দিক ভরা সমর্থন তো সে কিন্তু স্কুলে যে টিচারস অর্থাৎ স্যারেদের কাছ থেকে কিন্তু হার্দিক সমর্থন পেয়েছিল হার প্যারেন্টস ওয় অলসো হ্যাপি উইথ হার রেজাল্ট তো তার এই এত সুন্দর রেজাল্টের জন্য কিন্তু তার যে বাবা মা তারাও কিন্তু খুবই আনন্দিত হয়েছিল হার আঙ্কেল গেভ হার এ স্টোরি বুকস অ্যাজ এ গিফট তার কাকা কি করেছিল তাকে কিন্তু একটা গল্পের বই গিফট করেছিল তো দেখো তাহলে এইখানেতে কোনগুলো ইডি যোগ আছে শেষে দেখো এই যে এখানে একটা আছে যেমন একটা করে দিয়েছিল প্রোমোটেড তারপরে এই যে এই আছে স্টাডি এস টি ইউডিআইডি স্টাডি থেকে হয়ে গেছে স্টাডিড আচ্ছা আর কী হবে এই যে স্কোর ইডি যোগ আছে শেষে তাহলে এগুলো এখানে কিন্তু পরপর হয়ে যাবে প্রোমোটেড স্টাডিড আর স্কোর আর ইরেগুলার ভাবের মধ্যে যেমন এই যে একটা করে দিয়েছিল গট আর কি হবে গেভ হবে এই যে গেভ গিভ থেকে গেভ হয়ে গেছে আর কি হবে আর হবে আমাদের ওয়ার ডব্লু ই আর ই ওয়ার তো এরপর দেখো কী বলেছে এরপরেতে নিচে কিছু যে ওয়ার্ড ড্রপ দেওয়া রয়েছে তো এইগুলি তোমরা নিজেরা পড়ে নেবে অ্যাক্টিভিটি এইট কী বলেছে দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ার্ড ট্রপ তো পিছনের দিকে যে ওয়ার্ড ট্রপ ছিল সেখান থেকে শব্দ নিয়ে কিন্তু এই শূন্যস্থান পূরণ করতে বলেছে তো তাহলে দেখো এখানেতে তো এই শূন্যস্থানতে কী বসালে বাক্যটা পূরণ হবে তো এখানে লিখা আছে আলাদিন ডিড এ ড্যাশ দিয়ে লিখা আছে উইথ হিস ম্যাজিক ল্যাম্প তো এইখানে তো আমরা লিখবো মিরাক্কেল তো তাহলে হয়ে যাবে আলাদিন ডিড এ মিরাক্কেল উইথ হিস ম্যাজিক ল্যাম্প আলাদিন তার জাদুর প্রদীপ দিয়ে একটি অলৌকিক কাজ করেছিলেন আচ্ছা তারপরটা দেখো কি আছে যে দে টুক দ্য ড্যাশ দিয়ে লেখা আছে টু ক্লাইম দ্য হিল টপ তো তাহলে এইখানটায় যদি আমরা চ্যালেঞ্জ লিখতে হবে এখানটা হবে চ্যালেঞ্জ তাহলে এটা হয়ে যাবে যে দে টুক দ্য চ্যালেঞ্জ টু ক্লাইম দ্য হিল টপ তাহলে এটার মানেটা কী হবে যে তারা পাহাড়ের চূড়ায় ওঠার চ্যালেঞ্জ নিয়েছিল আচ্ছা সেটটা দেখো কী আছে যে দ্য টিম ওয়ার্কড হার্ড ফর দ্য ড্যাশ দেওয়া আছে তাহলে এখানটা কী লিখতে পারি ভিক্টোরি এখানটা আমরা তাহলে ভিক্টোরি লিখে দেব তাহলে ওইটার মানেটা কী হয়ে যাবে যে দলটি জয়ের জন্য কঠোর পরিশ্রম করেছে আচ্ছা তারপর দেখো কী আছে যে দ্য অডিয়েন্স ড্যাশ দিয়ে লিখে আছে আফ ওয়েন দ্য সেলিব্রিটি এন্টার তো সেলিব্রিটি এন্টার তাহলে এখানটা আমরা কী লিখতে পারি চেয়ার চেয়ার মানে কি উৎসাহ করা বা চেঁচানো তাহলে এখানটা চেয়ার লিখে দেবো তাহলে এটার মানেটা কী হবে যে সেলিব্রিটি প্রবেশ করলে দর্শকরা উল্লাস করে তো এরপর অ্যাক্টিভিটি নাইন কী বলেছে দেখো যে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অপোজিট টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স তো এই যে নিচে হেল্প বক্স দেওয়া রয়েছে আর এইখানেতে যে আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো আছে এর অপোজিট অর্থাৎ বিপরীতগুলো কিন্তু এখান থেকে নিয়ে ওই জায়গায় লিখতে বলেছে তো তাহলে দেখো প্রথমেটা কী দেওয়া আছে তো দেখো কী বলেছে যে দ্য গার্ল কাট হার হ্যান্ড ইন দ্য আন ইভেন গ্লাস তো গ্লাস মানে কি কাঁচ আন মানে হচ্ছে অমস্তৃণ তো তাহলে এটা মানেটা কি হচ্ছে যে মেয়েটি অমস্তৃণ কাঁচেতে হাতটি কাটলো তো এখানে কিসের নিচে দাগ আছে আন ইভেন্ট তাহলে আন ইভেন থেকে দেখো এখানে ছকে কী আছে এই যে ইভেন আছে তাহলে ওর বিপরীত হয়ে যাবে এই ইভেন আচ্ছা দু একটা লেখা আছে দ্য উই চেয়ার ফর টিম ইন্ডিয়া তো এখানে যে কার তলায় দাগ আছে এই যে চেয়ারের তলায় দাগটা রয়েছে তো এটার মানেটা প্রথমে আমরা আগে জেনে নিই যে আমরা টিম ইন্ডিয়ার জন্য উল্লাস করেছি তো চেয়ার মানে হচ্ছে উল্লাস বা চেঁচামেচি করা তো এখান থেকে আমরা তাহলে এর বিপরীত কোনটা লিখব এখানে আছে দেখো এই যে এইটা ডিসকারেজেস এরপর একটা হিজ ভিক্টোরি মেড হিম এ হিরো তো এখানে নিচে দাগ আছে দেখো যে ভিক্টোরি ভিক্টোরি থেকে কি হয়ে যাবে ওখান থেকে আমরা লিখবো এই লস তো লস মানে কি হারানো বা হারিয়েছিল আর এইটার মানেটা কি হবে তাহলে যে তার বিজয় তাকে নায়ক বানিয়েছিল বা বানিয়েছে বিজয়ের উল্লস আচ্ছা তারপরটা একটা দেখো কি আছে যে টিচার্স প্লেস ইন সিগনিফিকেন্ট রোল ইন দ্য ক্লাস তো এখানে কার নিচে দাগ আছে সিগনিফিকেন্ট তো এই সিগনিফিকেন্ট থেকে কিন্তু ওর বিপরীত হয়ে যাবে এই যে ইন সিগনিফিকেন্ট ইন সিগনিফিকেন্ট কিন্তু হয়ে যাবে আর এইটার মানেটা কি হচ্ছে যে শিক্ষক ক্লাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আচ্ছা তারপর দেখো কী আছে যে রিঙ্কু ইটস ভেরি লিটিল তো এখানে কার নিচে দাগ আছে লিটিল লিটিল মানে কি খুব ছোটো তাহলে লিটিল থেকে আমাদের হয়ে যাবে এই যে এখানে তো আছে হিউজ অর্থাৎ বড়ো আর এটার মানেটা কী হচ্ছে তাহলে যে রিঙ্কু খুব কম খায় এরপর অ্যাক্টিভিটি টেন কি বলেছে দেখো মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস তো এই ওয়ার্ডসগুলো দিয়ে কিন্তু বাক্য তৈরি করতে বলেছে প্রথমেই লেখা আছে ভিক্টরি তো ভিক্টোরি মানে কি লাভ তো তাহলে এটা দিয়ে আমরা কি লিখতে পারি যে দা ইন্ডিয়ান ক্রিকেট টিম গট ভিক্টোরি এগেনস্ট তোমরা যে কোনো টিমের নাম লিখতে পারো অস্ট্রেলিয়া হোক পাকিস্তান বাংলাদেশ সাউথ আফ্রিকা এরকম যে কোনো নাম লিখে দেবে তো এখানে তো তোমরা অস্ট্রেলিয়ায় লিখে দেবে যে দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম গট ভিক্টোরি এগেনস্ট অস্ট্রেলিয়া ওরপর এটা কী আছে যে এন তো এনআফ দিয়ে আমরা কী লিখতে পারি যে দেয়ার ওয়াজ নট এনআফ স্পেস টু দ্য প্লে খেলা করার জন্য সেখানে যথেষ্ট জায়গা নেই বা ছিল না ওরপর এটা আছে চেয়ার চেয়ার মানে কি বিজয় বা উল্লাস ধোনি তো ওই চেয়ার দিয়ে তাহলে আমরা কী লিখবো দ্য অডিয়েন্স চেয়ার আফ হোয়েন দ্য প্লেয়ার্স এন্টার আর সবার লাস্টেরটা কি রয়েছে না সিগনিফিকেন্ট তো সিগনিফিকেন্ট মানে কি গুরুত্বপূর্ণ তাহলে দেখো এটা দিয়ে আমরা কী লিখবো যে দ্য বুক ইজ ভেরি সিগনিফিকেন্ট টু মি তো এই বইটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরের পাতে কী বলেছে দেখো যে লেটস রাইম বাই ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স তো এই যে নিচে হেল্প বক্সে কিছু শব্দ দেওয়া রয়েছে যেগুলি কিন্তু একই ধরনের উচ্চারণ সেগুলিকে তার সোজা সোজা লিখতে হবে মিল করে তো তাহলে দেখো প্রথমেটায় আমরা কী লিখবো প্রথমে কী লেখা আছে রিলিফ তো রিলিফ থেকে তাহলে আমরা আর কি লিখতে পারি বিলিফ ব্রিফ আর চিফ তো এইখানেতে হেল বক্সের মধ্যে থেকেই যে সব পাওয়া যাবে এমন নয় তোমরা তোমাদের নিজেদের মন থেকেও কিন্তু মিল করে লিখতে পারো তারপর কী আছে ক্লাউড তারপর কী লিখবো তাহলে আমরা প্রাউড অ্যালাউড আর ক্লাউড আচ্ছা এরপর তো এখানে কী আছে সাউন্ড তো সাউন্ড থেকে আর কী লিখতে পারি আমরা রাউন্ড ফাউন্ড বাউন্ড তারপর এদিকে লেখা আছে স্টান্ট এস টি এন এন ডি স্টান্ট তো স্ট্যান্ড থেকে আমরা কী লিখতে পারি রিফান্ড গান্ড ফাউন্ড আচ্ছা এরপর লিখা আছে এনআফ এনআফ থেকে হয়ে যাবে থাকতে পারে রাফ স্টাফ টাফ আচ্ছা এরপর দেখো কী আছে ফোর্স তো ফোর্স তে আমরা কি লিখতে পারি কোর্স আর কি লিখতে পারি সোর্স স ও ইউ আর সি সোর্স আর কি লিখতে পারি ডি আই ডিভোর্স এরপর কি আছে দেখো পিল্ড পি আই এল ই ডি পিল্ড তারপরে টিল্ড ফিল্ড স্মাইল এরপর কি রয়েছে এরপর রয়েছে হচ্ছে গ্রিপ্ট তো গ্রিপ্ট তো হয়ে যাবে কি স্ট্রিপ্ট স্লিপ্ট ট্রিপ্ট তারপর দেখো রয়েছে ম্যাচ তো ম্যাচ থেকে আমরা কী কী লিখতে পারি ম্যাচ ক্যাচ হ্যাচ ল্যাচ তো এই রাইমগুলি আমরা এইভাবে লিখতে পারি তো এরপর কী বলেছে ডিসকাস উইথ ফ্রেন্ডস অ্যাবাউট ফেভারিট ইন্ডিয়ান প্লেয়ার ক্রিকেট অথবা ফুটবল দিয়ে আছে ইউ মে ইউজ দ্য গিভেন তো এই যে কিছু হিনস দেওয়া রয়েছে নিয়ে একটা প্রিয় ক্রিকেট অথবা ফুটবল প্লেয়ার সম্বন্ধে লিখতে বলেছে আর কিছু হিন্দি দিয়ে দিয়েছে প্লেয়ার্স নেম ফ্রম হুইচ স্টেট ফ্রম হোয়াট এজ সি অথবা হি ইজ প্লেইং আর রেকর্ড তো তাহলে দেখো এটা আমরা কী লিখতে পারি তো আমি এখানে কিন্তু ক্রিকেট প্লেয়ার নিয়ে লিখেছি তো ক্রিকেট প্লেয়ার হিসেবে সচিনের নাম তোমরা নিশ্চয়ই সকলেই জানো বিশ্বের এক নম্বর ক্রিকেটার তো তার সম্বন্ধে আমি লিখে মাই ফেভারিট ক্রিকেটার ইজ সচিন টেন্ডুলকর হি লিভস ইন মুম্বাই সে হচ্ছে কোথায় থাকে মুম্বাইতে বাস করে আচ্ছা নাও হি হ্যাজ রিটায়ার্ড তো এখন কিন্তু সে অবসরপ্রাপ্ত একজন প্লেয়ার কারণ সে আগে খেলতো আচ্ছা হি স্টার্টেড প্লেইং ফর দ্য ইন্ডিয়ান টিম অ্যাট দ্য এজ অফ সিক্সটিন তো সে কিন্তু ষোলো বছর বয়স থেকে ইন্ডিয়া টিমেতে চান্স পেয়ে গেছিলো খেলার জন্য হি ওয়াজ হনার উইথ দ্য অর্জুনা ইন নাইনটিন নাইনটি ফোর তো সে কিন্তু উনিশশো চুরানব্বইতে অর্জুন পুরস্কার পেয়েছিলেন আচ্ছা আর কী হয়েছিল যে টু থাউজেন্ড থার্টিন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ভারত রত্ন তো সে ভারতরত্ন পুরস্কার কিন্তু দু হাজার তেরোই পেয়েছিলো আর কি হয়েছিল হি হ্যাজ রেকর্ডেড দ্য মোস্ট সেঞ্চুরিজ ইন এ ক্রিকেট ম্যাচ তো সে কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে বেশি সেঞ্চুরি সেই করেছে ক্রিকেট খেলার মধ্যে তো এটা হচ্ছে তার রেকর্ড তো এইভাবে তোমরা এটা লিখতে পারো তো এরপর দেখো কি বলেছে অ্যাক্টিভিটি ইলেভেন যে ইউ আর ভেরি ফ্ড অফ ইউর এল্ডার ব্রাদার হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য লোকাল ফুটবল টিম রাইট ইন অ্যাবাউট সিক্স সেন্টেন্স অ্যাবাউট হিজ কোয়ালিটিস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স তো অনুরাগী যে ফোন মানে হচ্ছে অনুরাগী ইয়োর এলডার ব্রাদার মানে তোমার যে বড়ো ভাই তার তুমি হচ্ছে অনুরাগী তো সে কী করেছে না লোকাল যে ফুটবল টিম আছে সেখানে ধরো ক্যাপ্টেন তো তার সম্বন্ধে ছটা বাক্য কিন্তু এখানেতে লিখতে দিয়েছে কিছু হেল্প বক্সে দিয়ে দিয়েছে এই যে এইগুলিকে দিয়ে ইউজ করে লিখতে হবে তাহলে দেখো এইভাবে তোমরা লিখতে পারো যে মাই এল্ডার ব্রাদার ইজ রাজু আমার বড় ভাই বা বড় দা হচ্ছে রাজু হি ইজ দ্য ক্যাপ্টেন অফ আওয়ার ভিলেজ ফুটবল টিম তো সে আমাদের গ্রামের যে ফুটবল টিম রয়েছে তার ক্যাপ্টেন হি ইজ ভেরি রেসপন্সিবল টিম লিডার সে কিন্তু খুবই একজন দায়িত্বমান টিম লিডার মানে কি অধিনায়ক আচ্ছা হি ইজ এ পজিটিভ থিঙ্কার আর কি লিখতে পারো যে হি রেসপেক্টস অল দ্য টিম মেম্বারস তো সে কিন্তু সব টিমের সকলকেই কিন্তু খুবই সম্মান করে আচ্ছা হি অলওয়েজ হেল্পস আদার টিম মেম্বারস তো সে সবসময় কী করে না টিমের যে অন্যান্য যে প্লেয়াররা রয়েছে তাদেরকে কিন্তু সাহায্য করে আচ্ছা হি হ্যাজ এ স্ট্রং উইল টু গেট ভিক্টোরি তো তার মধ্যে কিন্তু ভিক্টরি মানে কি জয়লাভের যে আকাঙ্ক্ষা বা মনোবল সেটা কিন্তু সময়তেই তার মধ্যে থাকে বা ছিল তার মনের মধ্যে জয় জয়লাভের মনোভাব থাকে তো দেখো এইভাবেই কিন্তু তোমরা লিখতে পারো তো ভিডিওটা আজকে আমরা এখানেতেই শেষ করছি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও পরবর্তী ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও